ছেলে ভর্তি হইলে আর নীল রঙের সাইকেল আর খাবার দাবার প্রত্যেক দিন সপ্তাহে একদিন মাছ একদিন ডিম একদিন মাংস। আচ্ছা মদটা কোন দিন দেবে বলুন? পশ্চিমবঙ্গ সরকার সবই দিচ্ছে, স্কুলে মদের ব্যবস্থা করতে পারছে না। ভাত মাছ ডিম তারপর সাইকেল জামা প্যান্ট জামা প্যান্ট দেবে তাহলে আজ ল্যাংথ হয়ে চলে যায় মোটরসাইকেল দেবে না, জানোয়া তোকে হেলিকপ্টার দেবে, তাহলে তো আরো ভালো হবে। গরু চালাইতে যাবো, ওখানে যে বদমাশি করবি না স্কুল, আর ওই স্কুলের নাম করা ছাত্রী হচ্ছে, আমরা যত দেরি করবে, আমরা তার আগে না একটা হিন্দি গান গাই, হ্যাঁ দেখি পারি নাকি। আরে স্কুল কে পিছে পিপার কে নিচে, স্কুল কে পিছে পিপার কে নিচে, তেরা ইন্তজার করুঙ্গা। বইয়ে মালাটা লাগাই নাস মাস্টার মশাই? হ্যাঁ।
দেখছেন কেমন হিংসা করে আপনি তো জানেন আমি কেমন হ্যাঁ তুমি ভালো আছো কেমন মিথ্যা কথা বলছো দেখছেন তো কে কে গান গাইছিলে আমি হিন্দি গান গাইতে পারবো মাস্টার মশাই কে গাইছিলে এরাই গাইছিল দি আমার নামে দোষ চাপিয়ে দিচ্ছে বইয়ে মলাটা ঠিকভাবে লাগাই নাই থালা তো বড় বড় নিয়ে চলে এসেছে পড়ার দিকে মন নাই ভাতের দিকে মন পড়ে আছে বইয়ের বেলায় খোঁজ নাই থালা গুলো বড় বড় নিয়ে চলে এসেছে চুপ করে বসো একবার কালকে যে পড়া গুলো দিয়েছি মুখস্থ হয়েছে তো ছড়া পদ্য কিছুই না থালাটা বেলায় কি হলো না চুপ করে বসো কারো নামটা পেছন করতে দাও ভাত খাও ছাই করে বাগ দে স্কুল চালু নবে নতুন টিন দিলাম মাস্টার মশাই আমার মনে হচ্ছে স্কুল চালু হনুলা পাইছে মাস্টার মশাই এই খটং খটং এই টিনের চালে যদি হনুলা পাই তাহলে আমাদের পড়া ডিস্টার্ব হবে আপনার ওই লাঠিটা দিন আমি যাব একবার হনুকে দেখব আর হনুর পোঙাতে ওই লাঠি করে চম 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 হনু দাঁড়ায় দাও না তুমি বসো মা পালিয়ে এসো বেজুবেরি হয়েছে এ শয়তান তোর ব্যবহার জন্য তোকে হনু মনে করেছে হনু মনে করেছে হ্যাঁ বাবা এই যে বেড়াই মারি উরি বাপ রে চুপ লাইনটা করতে দে আমাকে বাবা এই রান্না করতে দাও কি রান্না হয়েছে ধনে পাতা হয়েছে না বলছো ধনে পাতা বেরোই না এখন ওর বেরে না কার বেরে তোমার শাশুড়ির বেরে জামাই বেটা মাই বে চপ চপ আন্দুলি মারো চপ তাহলে জামাই মানুষকে ভার আনতে দিয়েছে বলে আমি তোমার শাশুড়ি খুব কোন আর বলি না লাইন তো করতে দে বাবা ও হ্যাঁ বল বাবা বল বাবা ভাত দুটো বেশি কইলো বা তাহলে রাতেও হয়ে যেতে হবে আনতে হবে না ওরে বাগাল তুই আগে ভর্তিটা করি তবে তো ভাত দেবে এটা ভাতের লাইনটা আগু করে ভর্তিটা বড় হবে নমস্কার মাস্টার মশাই নমস্কার নমস্কার বলুন কি মনে করে স্কুলে এসেছেন আপনি বলুন আমি এসেছি আমার একমাত্র ছেলেকে আপনার স্কুলে ভর্তি করতে চাই তাহলে কত বড় বৈদ্য ডাক দেখে নিয়ে একটা ছেলে বলার দরকার কি আছে তার কথা বল গোটা পাঁচ ছয় বলতে পারছো না কেন পাঁচ ছয় বলে কি হবে ছটা ছেলে হইলে পরে ভাত বেশি দেবে একটা ছেলে ওরে বাঘা তুই তোমার একটা ছেলে না বলো গোটা দশেক ভালো দিয়ে যাবো দশটার নাম তো লিখিয়ে দাও ওরে এখন সরকার পরিবার পরিকল্পনা করছে আচ্ছা ছেলে নাম দেয়া যাবে না হ্যাঁ মশাই আমার সঙ্গে কথা বলতে বলতে কার সঙ্গে কথা বলছে না না ওই ওই এটা ভালো কথা আপনার ছেলেকে স্কুলে ভর্তি করবেন লেখাপড়া শিখে মানুষের মতন মানুষ হবে হ্যাঁ হ্যাঁ কাবল কি করছিস কোথায় আওয়াজ হচ্ছে ঘোষেদের কাজ করছি ঘোষেদের কাজ মানে ওই যে মগ ঠিক বড় করে দেয় না নিয়ে দুধ বেশি ধরে দিবে ওই জন্য তারক ঘোষের মতো আমু বড় করে দিচ্ছি ভাত বেশি ধরে দিবে আর আমদাদা এক কেজি দুধ বলে দেড় কেজি ভরিলি আমু তো এক থালা ভাতে দেড় থালা করে বলি না রে গায়ে কালকে টিকতে পারবি না চুপ তুমি মুখো না হ্যাঁ মাস্টারমশাই বলুন আচ্ছা আপনার ছেলের বয়স কতটা হবে তা বয়স মাস্টারমশাই 25-26 হবে এ কত বড় বৈদ্য বল দেখিনি 25-26 বলা দরকার কি কত
একটু বাড়িয়ে বলো গা। বাড়ি কত? 103-4 বছর বললে বাচ্চা বয়স বললে বাচ্চা ভাত দেবে, আর বেশি বললে বেশি ভাত ধরিয়ে দেবে। ইশালো পুজো মরে না রে, এতদিন বাড়িতে আপনি ঘুমাইছিলেন মাস্টার মশাই? আপনার ছেলের 25-26 বছর বয়স হয়ে গিয়েছে, এই প্রাইমারি স্কুলে আজকে ভর্তি করার সময়? এতদিন বাড়িতে ঘুমাইছিলেন? বিশ্বাস করুন, আমি আমার পায়ে ধরে বলছি, আমার ছেলেটা লেখাপড়াতে দেখবেন আপনাদের স্কুলের মধ্যে একটা ছাত্র হবে। বাবা কি রে বাবা, কি কি বলছে? তোর বয়স বেশি হয়েছে ভর্তি লব না বলছে। বাবা আগে বলো গা, বল শিক্ষার কোনো বয়স নাই, মার খাওয়ার কোনো টাইম নাই। মাস্টার মশাই আপনি তো জানেন যে শিক্ষার কোনো বয়স নাই আর মার খাওয়ার কোনো টাইম নাই। ঠিক আছে, আপনি যখন বলছেন কুত্তা মার খেয়ে ফাঁকে, ঠিক আছে আপনি যখন বলছেন তুই আপনার ছেলেকে স্কুলে ভর্তি করার জন্য তুই চেষ্টা আপনার আপনার ছেলেকে একবার দেখি একটু কোথায় আছে ভিতরে, যা জিজ্ঞেস করো জিজ্ঞেস করুন, ভিতরে আসি বলুন। মাস্টার গুরুজন ব্যক্তি, শোন সম্মান করে আগে প্রণাম তো কর। ও বলতে হবে না, কই কই ওই যে মাস্টার চেয়ারে বসে আছে, টেবিলের সামনে চেয়ারে বসে আছে, প্রণামটা ভদ্রভাবে করবি। আমি জীবনে প্রণাম করি নাই, তুমি লাইন করে দেখিয়ে দিও, তাহলে আমার কাছে তাকাবি আমি দেখিয়ে দেবো। ভালো করে দেখাইলো আলো কি করছে কি করি ভ্যালু ঠিক নাই, আমি দেখিয়ে দেবো। সারে জহর বাবা বসে যাচ্ছে এই সুবুদের বাচ্চা, সারে জহর মাস্টার তো মাস্টার এজো। যত রাখাল বাকালকে নিয়ে চলে এসেছে স্কুলে, শুনুন এই আপনার ছেলেকে যদি স্কুলে ভর্তি করি আমার স্কুলের পরিবেশটা একদম খারাপ করে দেবে। মাস্টার মশাই ও ভুল করে বলছে, আমার রাখাল বাকাল ছেলে আপনার ছেলের মাথায় ছিট আছে। হ্যাঁ আপনার ওর আন্ডার ব্যান হবে, আমার ছিট আছে, চুল নাই বলছে ছিট আছে। মাস্টার মশাই আমার একটা ছেলে, ও প্রণাম করতে আসছে না আমাকে মারতে আসছে? না না না, ওই ও জানে না, তাই আপনাকে ভক্তি করে প্রণাম করতে গেছিল। প্রশ্ন করে দেখলেন প্রণাম প্রণাম করে তাকে বল প্রণাম করে, হ্যাঁ তাকে বল প্রণাম করে, পায়ে প্রণাম করে, হ্যাঁ পায়ে তার সাথে আগে বল। ঠিক আছে বাবা প্রণাম করে দেবেন। লে বা চুমু খা,
খুলে খুলে তুই বসো খুলে খুলে ফুলে তুমি এদিকে এসো এদিকে তো আমরা ছেলের ভূত দিয়েছে এটা কিরকম হইলো সাবাস দিলাম সাবাই দিলা না আলুর ভয়ে ঢেলা ভেঙে দিলা সাবাই দিলাম কিন্তু ভয়তে হয় না কেন তোমার মনে ছেলে স্কুলে তাহলে আমার আরো হচ্ছেন যে ছাত্র আছে সব খারাপ হয়ে যাবে সঙ্গ দেশে আমি ভর্তি হবে না এ হাবল চালিয়ে দেবে সাবল চপ মাস্টারমশাই ঠিক আছে বাবা ঠিক আছে সাবল নামা প্রশ্ন করে দেখেন আমার ছেলেকে সাবল নামা বাবা চড়িয়ে গাল ফাটিয়ে দেবো শোন তুই স্কুল চলে এই স্কুল কত বড় হয়ে গেছি তোর মা খারাই তু কেন এত গেরি শোন বেটা তোকে ভাত দেবে আমাকে দেবে না মাস্টার মশাই আজকে সুবুদ্ধি বেলা তো নাই কুবুদ্ধিটা চরম আছে এবার সুবুদ্ধিটা কতটা আছে আমি দেখছি তোমার নাম বলো আগে তোমার নামটা বলো আগে আমার নাম হ্যাঁ আগে আমার নাম হাবল টাইটেল মোটরসাইকেল তা নয় বাবা তোমরা কি জাত আমাদের আমরা অজাত দেখি তাই মনে হয়েছে ওরে বাবা বংশ তোমরা কি বংশ আমাদের নির্বংশ তোমরা কি জাতি জাতি আগে কি জাতি সুপুরি কাটা তোমাদের কি কোল আমাদের লগুরি কোল তা নয় টাইটেল বেনাজি না রায় না ঘোষ মন্ডল না আমরা সমস্ত সমস্ত মানে সব জাতির সমস্ত হৃদয় কোথায় থাকে রে কোথায় থাকে হৃদয় এইখানে থাকে না হৃদয় না তোকে দেখে আমার হৃদয় নেই মেঘ কিছু মনে কর না আমার রাখাল বাগান ছেলে কিন্তু সাত
কাজের করলে যদি ধরতে পারি না ছোরাকে এখানে জাত মার মারবো না ও বাড়ি হেঁটে যেতে পারবো না না মা আমি ছেড়ে দেবো নাকি কি করবি রে কি করবি এখানে কিছু করবো না কোথায় করবি তুই সে বুঝিয়ে দিই তুই আমাকে জানিস না আমি কেমন বদমাল মেয়ে এবার ধরবো তো তুই চুলে ছুরে দেবো হ্যাঁ আচ্ছা আচ্ছা ছুরে ফেলে দেবো লাটটা কোন দিকে আসছে না বাঁয়ের ডান বাঁ দিক দিয়ে একটু ডান দিকে দিকে না না ঠিক আছে মা ব্যবস্থা নিয়ে যাও পাকা খাতায় নামটা তুলে আজ কখন দেবেন তোমার মতন কত গরুকে আমি পিটি মানুষ করেছি তাই নাকি বাবা আমার জার্সি বকনটা নিয়ে এসো এ বকনটা কি হবে মানুষ কইলে লব কন্টলে 5 কেজি কো চালি বাবু ওরে গরু এসর মানুষ হয় না তোমার নামটা বলো আগে আগে খাতায় তুলে ভর্তিটা করি আগে আমার নাম হাবল হাবল কি হাবল মন্ডল মা কি আমার কি গো হ্যাঁ গো আমরা মন্ডল মনে আমন মন্ডল বাবার নাম বাবার নাম হরল মন্ডল বাবার নাম কি বললে হ্যাঁ কোন বাবার নাম বলবো তোমার কয়টা বাবা তিনটে বাবা এই মানুষ তিনটে বাবা হারাম জাত আমাদের বাড়ি যেত আমার মাকে বলতো তোমাকে একটা পাশে ঘর দেবো ঘর দেবো আচ্ছা আচ্ছা আমার মাকে নিয়ে ঘরে ঢুকে বসতে দিই আমি মাল বেরিয়ে গে তোমার যে জন্মদাতা সে জন্মদাতার নামটা বলো জন্ম বাবা আমার কে জন্ম দিয়েছে গো হারাম জাদা আমি তো জন্মদাতা পিতা আমার নামটা বলবি আগে হ্যাঁ নাইতে পারি কি হ্যাঁ এও মাতাল সেও মাতাল একজনে হলেই হয় আচ্ছা আপনার নাম না বলুন আমার নাম ওই ওই বিকাশ মণ্ডল আচ্ছা বিকাশ মণ্ডল আগে জেলা জেলা।